হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে বলছি তো, না আমি সমস্ত ব্যবস্থা করে নেব। আরে কেন চিন্তা করছো, আমি তো বলছি, তুমি আমার কথা শোনো। হ্যাঁ হ্যাঁ সমস্ত ব্যবস্থা হয়ে যাবে, তোমার আসার কোনো প্রয়োজন নেই আজকে, আমি দেখে নেব বলছি তো তোমাকে। ও বাবা, না 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 কেউ আসেনি, কেউ আসেনি, মহেশ মহেশ। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি তোমার আসার দরকার নেই, আজকে রাখছি। হ্যাঁ হ্যাঁ রাখছি, গুড নাইট, গুড নাইট। বাবা দেবেশ এসো, আমি তো তোমাকে চিনতেই পারিনি। না চেনাটাই স্বাভাবিক। না মানে তোমাকে সবসময় তো ওই পাজামা পাঞ্জাবিতেই দেখতে অভ্যস্ত, তাই এইসব পোশাক হঠাৎ দেখছো কোট প্যান্ট পরা বাবুকে, সেজন্যই বললাম না চেনাটাই স্বাভাবিক, বুঝবো। আরে নিশ্চয়ই, তোমার সঙ্গে আমার সম্পর্ক কি আজকের, তোমার কেমন করে দেখছো। শোনো না, আমার হঠাৎ সেই সব পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। মনে আছে সেই ছোটবেলায় দেবুদা দেবুদা বলে তোমাকে কি জ্বালাতন করতাম, তারপর তুমি পান খেতে ভালোবাসতে, একবার একটা পানের মধ্যে কাঁচা লঙ্কা পুড়ে তোমায় খেতে দিয়েছিল, মনে আছে তোমার? আর তুমি তুমি ঠকে গিয়েও একটুও চিৎকার করনি, বসে বসে পুরো পানটা শেষ অব্দি খেয়েছিলে, মনে পড়ে? সেই অভ্যেসটা এখন আমি ধরে রেখেছি ভাইয়া, যদি ঠকে যাই চিৎকার করি না, সময়ের অপেক্ষা করি ফেরত দেবার। সত্যি তোমার সঙ্গে এতদিন পর দেখা হয়ে কি ভালো লাগছে। শোনো না, আমি আমি তোমার জন্য অনেক কিছু ব্যবস্থা করেছি, তোমার খাবার ব্যবস্থা করেছি। তাই? কি কি বলতো? আর সেটা আমি কি করে বলবো, তুমি বলো কি। তুমি যা ভালোবাসো গরম গরম কচুরি আর আলুরদম। মায়া মায়া, তোমার আরো একটা ঘটনা মনে আছে? কি ঘটনা? পিছিয়ে যাও, আরো আরো অনেক পিছিয়ে যাও। তখন তুমি ফ্রক পরো, তোমার একটা সাদা ফ্রক ছিল, হাতাটা কুচি দেওয়া, মনে আছে? যে তো অনেক পুরনো দিনের কথা, সেই ফ্রকটার কথা তোমার এখনো মনে আছে? সেই সাদা ফ্রকটা তুমি প্রায় পরত। একদিন আমি তোমাকে ধরে বলেছিলাম, এই শোন শোন শোন, তুই এই জামাটা রোজ পরিস কেন রে? তুমি কি বলেছিলে জানো? সে অত পুরনো কথা আমার মনে নেই, কি কি বলেছিলাম? তুমি বলেছিলে এই ফ্রকটা ছাড়া তোমার আর কোনো ভালো ফ্রক নেই, মনে আছে? দেখো ও অত দিনের কথা আমার মনে টনে নেই বাবা, তুমি তুমি বসো, আমি আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। আজ আমাকে জানতেই হবে দেবেশ, তুমি কতটুকু জানো, কোথায় পেলে এই চিঠি, আর এর অরিজিনালটাই বা কোথায়? গতকাল আর আজ কত তফাত, এক জেরক্স কপিতেই ভোল পাল্টে ফেলেছে। সত্যি মাই, কত রঙ্গ যে তুমি জানো, দেখাও রঙ্গ দেখাও, আমিও দেখব এর শেষ কোথায়। এই নাও তোমার প্রিয় কচুরি আর আলুর তরকারি, খেয়ে একটু দম নিয়ে নাও। দম দম নিতে আমার লাগে না মায়া, এটা প্রযুক্তির যুগ, হ্যাঁ চার্জার ফিট করা আছে। অনেক দিন পর তোমার সঙ্গে আমার দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, হবে হবে অনেক দিন ধরে আমাদের দেখা চলবে, তখন দেখবে আমার দম ফুরাচ্ছে না, বরং সেই হাসিটা মুখে ঝুলে আছে। তোমার এই হাসি যেন কোনোদিন মুছে না যায়, এই কামনাই করি দেবেশ। থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই মাইরি খাবো। আর
আরে কি আশ্চর্য, তোমার খাবার জন্যই তো আনলাম। সত্যি 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 তোমাকে কি বলবো মাইরি, রিয়েলি তুমি জিনিয়াস, উফ যা খিদে পেয়েছিল কি বলবো। খিদেটা তোমার চিরকালই একটু বেশি দেবেশ। মনে আছে তুমি নিজের খাওয়াটা শেষ করে পাশের লোকের থেকে কেড়ে খেয়ে নিতে? তোমার মনে আছে? এখন এই অভ্যেসটা আমার আছে, নিজের খাওয়া খেয়ে পরের খাবারটা কেড়ে খেতে আমার আনন্দ বেশি। ও জ্বালিয়ে দিল, তকের ভেজা হয়েছে না, না বেশি ঝাল না বেশি মিষ্টি, একদম ঠিক। তুমি জানিসো কি ভুল কি ভুল? আরে তুমি রাঁধবে, তোমার বলে হাজারটা দাস দাসী, তোমার বাড়িতে কত লোকের পাত পরে এটাই হয়তো তুমি জানো না, আর তুমি রাঁধবে। দাও ফোনটা ধরো, ততক্ষণ আমি একটু চেটে পুটে খাই। দাও ধরো 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 ফোনটা ধরো। বাবারে এই ফোনের ক্রিং ক্রিংটা না আমার আমার একদম ভালো লাগে না, আমার শরীর রিরি করে। ধরো হ্যালো, তুমি আবার ফোন করছো কেন? আচ্ছা কি আশ্চর্য, আমি তো বললাম কেউ আসেনি। না তোমার আসার কোনো দরকার নেই, বলছি তোমার আসবার কোনো দরকার নেই। আরে হ্যালো হ্যালো, দিব্যশঙ্কর বাবুর ফোন তো? তিনি তোমার ঘরে আসছেন, এখন বলো আমি কি করব। তুমি আমায় টাকা দিয়ে পোষ মানিয়েছো, তুমি যা বলবে আমি তাই করব। তুমি যদি বলো এখনই চলে যেতে, আমি এটা চিনি এখনই চলে যাব। যদি বলো এখানে থেকে ফেস করতে, তাহলে এখানে থাকবো। আর যদি বলো দিব্যশঙ্কর বাবু তোমার সার্কেলে থাকবে না, বড্ড কৈফিয়ত চাইছে, তাহলে থাকবে না। ওকে আমি একেবারেই পারি পারি পারি, বিলিভ মি মাই রি, ওটা আমি পারি। নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক। এখন তুমি আমাকে আদেশ করো, আমি তোমার টাকার বোতলে ভরা জিন। ওই চিঠিটার অরিজিনালটা কোথায়? আচ্ছা ওটা আমাকে তুমি এনে দেবে, ওটা আমার লাগবে দেবেশ। বন্দা হাজির বন্দা হাজির, তবে বর্তমানের বান্দা মূল্যের বিনিময়ে কাজ করে। আচ্ছা ওই একটা চিঠি, একটা কাগজ, একটা দলিল কিনে তুমি কি করবে? আমি স্বয়ং তোমার সামনে হাজির, তুমি আমাকে কিনে দাও, অরিজিনাল জেরক্স, সমস্যা সমাধান। শুনো, দিব্যশঙ্কর এক্ষুনি ঘরে আসছে, তার মানে এক্ষুনি আমাকে এখান থেকে চলে যেতে হবে। বেশ চলে যাচ্ছি, তার মানে আজকের মতো কেস পেন্ডিং, নেক্সট ডেটটা আমাকে বলে দাও, বান্দা হাজির হয়ে যাবে। তবে আজকের দাঁড়াও, আপাতত এটা ধরো, পরশুদিন রাত্রির 8টার সময় এসো, তখন আরো টাকা পাবে। কিন্তু সেই দিনে তোমার কাছে যা যা কাগজ আছে সব তোমাকে নিয়ে আসতে হবে, অরিজিনাল জেরক্স। তোমাকে আমি জেরক্স দেখাবো, অরিজিনাল দেখাবার সময় এখনো আসেনি মায়া। আচ্ছা এইভাবে খুচখুচ করে তুমি আমাকে এমন কি টাকা দিচ্ছ বলো? আর তুমি নিজে কত কি করেছ মাইরি, আর কত কি করবে সেসব হিসেব করে রেখেছো দেবেশ? হ্যাঁ
না না না, চোখ তুলে কথা বলো না, আমার সয় না মায়া, আমি সহ্য করতে পারি না, চোখ তুলে আর কখনো কথা বলো না। আসি, আমি পরশু রাত 8টার সময় আবার আসব, তখন যেন টাকার প্রস্তটা আরো মোটা হয়, বেশি হয়। চলি। ও হ্যাঁ, সেদিন আমরা দুজনে মিলে আরো আরো অনেক অনেক পুরনো কথা আলোচনা করি। ওকে, বাই। হ্যাঁ, এক্ষুনি বেরিয়েছি, খুব সাবধানে ফলো করো যেন ট্রেন না পায়। আবার এলাম মাইরি, দুটো কথা বলতো, একটা ভুল অ্যাটাচিটা আমি নিয়ে নি, আর দ্বিতীয় হলো দিব্যশঙ্কর বাবু এ ঘরে আসছেন, কচুরি প্লেটটা সরিয়ে ফেল, নইলে তো ধরা পড়ে যাবে। কচুরিটা ভালো। বাই। হ্যাঁ, এইবার বেরিয়েছে, সমস্ত খবর আমার চাই আজ রাত্রের মধ্যে, কোথায় থাকে, ওর ওখানে আর কে কে আছে, সমস্ত সব সব ডিটেলস চাই আমার, খুব সাবধান, ও যেন জানতে না পারে। খুব চালাক তুমি দেবেশ, না ভাবছো আমাকে ভয় দেখাবে? মায়ার খেলা তুমি তো বুঝতে পারোনি, আমি পেছিয়ে গিয়ে আক্রমণ করব। আপনি কে? আমি আমি হচ্ছি মেঘে থাকা তারা। কে আপনি? আমি না, আপনি। আপনি সত্যি একজন স্টার, শুধু মেঘে ঢাকা, মেঘটা সরালেই একটা উজ্জ্বল জ্যোতিষ্ক। দেখুন, আমি এসব কিছু বুঝতে পারছি না, প্লিজ আপনার পরিচয়টা দিন। দেব, নিশ্চয়ই দেব, পরিচয় হবে, কথা হবে, বার্তা হবে, হবে। চশমা। চশমা? আপনার চশমা ঠিক ধরেছি, মা বলেছিল উনি সবসময় চশমা পরেন, তার মানে আপনি কি তাহলে? আপনি কি পোস্ট কার্ড? হ্যাঁ হ্যাঁ, আপনার পোস্ট কার্ড আমরা পেয়েছিলাম, আমার কি সৌভাগ্য আপনি এলেন, প্লিজ আসুন, আমি কি খুশি, আমার পরম সৌভাগ্য, প্লিজ। এই আমার আমার নার্ভের প্রবলেম আছে, হ্যাঁ, আমার বেশি টানাটানি করলে মিরকি ধরে যায়। আর আপনি যা ভাবছেন না, আমি কিন্তু সে নই, বরঞ্চ আপনাদের সম্পর্কে যে ভেবেছে সে আমাকে এখানে পাঠিয়েছে পোস্ট কার্ড। আপনি কচুদাস নন? না। আপনি কচুদাস কীর্তনিয়া নন? না। আপনার এই চশমা দেখে ভাবলাম আপনি বুঝি কচুদা। কচুদা কি সুইট নাম না, জানেন আমি ওনার জন্য বসে বসে অপেক্ষা করে করে না বোর হয়ে গেছি। তোর পোস্ট কার্ড কি? আপনি তখন পোস্ট কার্ড পোস্ট কার্ড করছেন বলুন তো, বললাম তো পোস্ট কার্ড আপনার পেয়েছিলাম, ওনার যে আসার কথা ছিল এলেন না, সেজে গুজে বসেছিলাম, আর ওনার এসে সব সব কিছু ঠিক করে দেওয়ার কথা ছিল, আপনারটাতে লেখা আছে যে আমি আসছি, আর আমারটাতে লেখা আছে যে আমি আসতে পাচ্ছি না, আমার বদলে তুই যা। উনি আসবেন না,
আরে কাটছেন কেন? কাটবেন না, কাটবেন না, আরে কাটবেন না, প্লিজ প্লিজ, কেউ দেখে ফেলবে, ভাববে উল্টো পাল্টা। আমার গুরু অনেক আশা করে পাঠিয়েছে না মহিমা দিদি আপনার কাছে? আমার গুরু আমার উপর অনেক আশা, আশা করা তো ভালো না মহিমা দিদি? আপনি আমার নাম জানেন? কি সুইট আপনি! নাম শুধু নাম কেন? নাম জানি, ধাম জানি, দাম জানি। আমার গুরু ডিটেলসের নেটওয়ার্ক পুরো আমার মগজে ঢুকিয়ে দিয়েছে। যেখানেই বিপদে পড়বেন সেখানেই গুরু, মানে তার সাবস্টিটিউট। আপনি মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন। শুনুন না, আমার না দুটো প্রশ্ন ছিল, বলি। দুটো প্রশ্ন করে আমাকে লজ্জা দেবেন হিমা দেবী? এই দেখুন, যদি কিছু মনে না করেন তো মোটা বাদ দিয়ে আমি আপনাকে হিমা দেবী বলে ডাকতে পারি। বেশ তো, আপনি আমাকে হিমা বলেই ডাকুন। যারা আমাকে খুব ভালোবাসে তারা আমাকে হিমা বলেই ডাকে।